নমস্কার, আমি পূজা অধিকারী। আজ আমি নিয়ে চলে এসেছি দেবলীনাদির একটি কবিতা, একে অপরের জন্য। তো প্লিজ আমার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেই মেয়ে আমি চাই খাই না, তিতকুটে লাগে তাই, সে মেয়েই তুমি সঙ্গে থাকলে চায়ের দোকানে যাই। কোনো মতে খাই কয়েক চুমুক, ভীষণ অসুবিধে হয়, তবু সবার আড়ালে এইভাবে খুঁজি কিছু একান্তের সময়। যে মানুষ তুমি ভাতে লেবু খেয়ে বলো টোকে গেছে দাঁত, সেই তুমি আবার আমার খুশিতে খাও চুরমুর চাট। তুমি তো খাও না ঝাল একেবারে, একটুতেই সুজাও, অথচ আমার সঙ্গে ফুচকা খেলে বলো ঝাল দিয়ে দাও। দু একটা খেয়ে আর পারো না, চোখ লাল হয়ে যায়, সবাই হাসে, আর আমার তখন ভীষণ অভিমান হয়। কি দরকার আছে এসব করার, এখন কষ্ট পাচ্ছ কত? কি এমন তুমি বাহাদুর হলে ঝাল খেয়ে আমার মতো? আবার আমাকেও দেখো, তোমার সঙ্গে পাল্লা দিতে গিয়ে লম্বা হতে উঁচু জুতো পরি, ব্যথা হয়ে যায় পায়ে, ফুসকা পড়লে বকাঝকা করো, ভালোই রেগে যাও, তারপর সেই ক্ষতস্থান জুড়ে ওষুধ লাগিয়ে দাও। ওষুধে কাজ করে না হয়তো, তোমার ভালোবাসাটাই করে, তোমার পাশে নিচু জুতাতেই হাঁটার সাহস বাড়ে। বৃথাই করি একে অপরের মতন হওয়ার বায়না, আদতে এইসব করে ভালোবাসাটাকে প্রকাশ করা যায় না। ভালোবাসি যাকে সবটাই বাসি, তার সবটুকু নিয়ে তাকে চাইবো না হারিয়ে ফেলতে, ক্ষণিক বদলে দিয়ে যেমন আমি মোটা হয়ে গেলে দৌড়তে যাই, করতে যাই ডায়েট, তুমি ইচ্ছে করে ঠিক তখনই পাঠিয়ে দাও চকোলেট, আমি না পারি খেতে, ফেলতে না পারি, ফুসতে থাকি রাগে, তুমি হেসে বলো পাগলি তোকে মোটাই ভালো লাগে। আমার আজও মনে পড়ে প্রথম যেদিন তোমার হাতখানা ছুই, তুমি বলেছিলে আমার থেকে কত ফর্সা রে তুই, প্রথম প্রথম ভোরবেলা তুমি দিতে ঘুম থেকে তুলে, শেষে আমার বেলা করে ওঠা বদভ্যাসেই তুমি নিজেকে মানিয়ে নিলে। আমার বদভ্যাসটা থেকে গেল তাই, কি করে বা যাবে বলো, বরং তোমার আশকারা পেয়ে আরো দূর হয়ে গেল। তোমার আবার 10টা বাজলে জুড়িয়ে আসে চোখ, এই নিয়ে আমার শুরুর দিকে ছিল প্রচুর অভিযোগ। সকলের মতো আমাদের প্রেমে রাত জাগা নেই কেন? যদিও এখন আর আমার সেই সব নিয়ে অভিমান নেই কোনো। আসলে তুমি আমি কেউই পরিপাটি নই, দুজনেরই আছে খুঁত, তবু সব মেনে নিয়ে ভালোবেসে যাওয়া বিষয়টা অদ্ভুত। সবটা মানিয়ে গুছিয়ে রয়ে যাওয়া শুধু ভালোবাসাতেই হয়, তাই তো সত্যিকারের ভালোবাসাগুলো অব্যর্থ অক্ষয়। আমায় এইভাবে তুমি ভালোবাসা দিও, ছোট্ট দুহাত ভরে আমি তোমাকে সবটা বিলিয়ে দেব নিজেকে রিক্ত করে। যদিও নিঃস্ব আমি এমনিতেই, তো কী বা আমার আছে, ওই তো একটা ভাঙা হৃদয় ছিল, আজ সেটাও তোমার কাছে। নমস্কার। আমার কবিতা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটি লাইক করে দিও, আর যদি
কোনো ভুল ত্রুটি বা কোথাও যদি খারাপ লাগে সেইটা কমেন্টে একটু মেনশন করে দিও, তাহলে খুব ভালো হয়। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক 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 নতুন নতুন রিসাইটেশন আসছে, গল্প আসছে তোমাদের পছন্দ মতো। তো এখানেই আজ শেষ, চলো টাটা।